প্রতিটা মানুষেরই একটা ব্যক্তিগত জীবন থাকে। পরিচালক ফাহমির সঙ্গে ভিডিও ভাইরাল হওয়ার পর থেকেই সমালোচনা যেন পিছুই ছাড়ছে না মিথিলার। তার উপর আবার তাহসানকে ছেড়ে সৃজিতের সঙ্গে সংসার, সবকিছু মিলিয়ে একসময়ের জনপ্রিয় অভিনেত্রী মিথিলার জনপ্রিয়তাই কিছুটা হলেও ভাটা পড়েছে। সামাজিক যোগাযোগ মাধ্যমে নিয়মিতই ট্রলের শিকার হচ্ছেন। সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যমে মিথিলার আরেকটি ভিডিও ভাইরাল হয়েছে। এই ভিডিওতে সামাজিক যোগাযোগ মাধ্যমে অন্যের ব্যক্তিগত জীবন এবং ব্যক্তিগত সিদ্ধান্ত নিয়ে আজে বাজে কথা বলা, নারীকে উত্ত্যক্ত করা, নারীর বিষয়ে বাজে মন্তব্য করা, এসব বিষয় নিয়ে কথা বলেছেন মিথিলা। এবং সেই ব্যক্তিগত জীবনে তার ভালো লাগা খারাপ লাগা তার নিজস্ব কিছু সিদ্ধান্ত থাকে। গত শুক্রবার ভিডিওটি প্রকাশ পায়। 1 মিনিট 9 সেকেন্ডের সেই ভিডিওতে মিথিলা বেশ শান্তশিষ্ট অথচ দৃঢ় কণ্ঠে নিজের বক্তব্য তুলে ধরেন। তার কথায় প্রত্যেকটা মানুষেরই একটা ব্যক্তিগত জীবন থাকে, সেখানে তার ভালো লাগা খারাপ লাগা এবং নিজস্ব কিছু সিদ্ধান্ত নিয়ে থাকতে পারে। সেই সিদ্ধান্ত যদি অন্য কারো জীবনকে প্রভাবিত না করে তাহলে তা নিয়ে চর্চা করাটা অবাঞ্ছনীয়। তিনি আরো বলেন, আমরা কিন্তু অনেকেই আছি যারা অন্যের ব্যক্তিগত জীবন নিয়ে প্রচন্ড উৎসাহী, বিশেষ করে সোশ্যাল মিডিয়াতে অন্যের ব্যক্তিগত জীবন ব্যক্তিগত সিদ্ধান্ত নিয়ে আজে বাজে কুরুচিপূর্ণ মন্তব্য করতে দ্বিধাবোধ করি না। সোশ্যাল মিডিয়াতে নারীকে উত্ত্যক্ত করা, নারীর বিষয়ে কুরুচিপূর্ণ মন্তব্য করা, এই বিষয় থেকে আমাদের বিরত থাকতে হবে। এখানে থেমে যাননি সৃজিত পত্নী, অন্যকে নিয়ে ভাবনা থামিয়ে নিজেকে নিয়ে ভাবার বার্তা দিয়েছেন তিনি। এই পৃথিবীকে আরো সুন্দর করে তোলার জন্য অন্যের অনুভূতিকে প্রাধান্য দেওয়ার কথাও বলেন মিথিলা। তবে মিথিলার এই ভিডিওতেও কম বিতর্ক নেই। অনেকেই মিথিলাকে অন্যের সমালোচনার পূর্বে নিজেকে শুধরাতে বলেছেন। সাব্বির আহমেদ নামের একজন লিখেছেন, এখানে পাবলিক ফিগার সেলিব্রিটি অনেকে আছে যাদের পাবলিক ভীষণ পজিটিভলি নেই। তিশা আপুকেই দেখেন, উনারে নিয়ে কেউ তো কখনো কটাক্ষ করে না, ব্যক্তিগত জীবন সবারই আছে। পাবলিক আপনাকে উঠাবে, আবার পাবলিকই আপনার কুরুচিপূর্ণ কর্মকাণ্ডের সমালোচনা করবে। অন্যের জ্ঞান জাহির করবার পূর্বে নিজের কর্মকাণ্ড ও একটু শুধরানোর অনুরোধ রইল। সবুজ নামের একজন লিখেছেন, আদৌ কি নারী হতে পেরেছেন? হাত বদল হওয়া কুরুচিপূর্ণ মনোভাবাপন্ন একটা সস্তা লোক দেখানো, পার্সোনা বানিয়ে এসব ভারী কথা বলে কি বোঝাতে চান? আপনার সংসার প্রেম সবই তো খেলার ছল, নারী আর হয়েছেন কই? হয়েছেন হাসির খোরা, সস্তা মোটিভেশন সবার থেকে নেওয়া যায়, আপনার থেকে মানায় না। মানুষ খারাপ তখনই খেয়াল করে যখন তার ভালোটাও দেখে। কারো ভালো খারাপে আলোচনা করার মতো আজাইরা সময় নষ্ট করবে না। আজ আপনাকে যারা পচাই তারাই একসময় আপনাকে আকাশে তুলেছিল, আপনি পারেন নাই এত খ্যাতি ধরে রাখতে, মনের শয়তানে চিমটি দিয়েছিল আর আজকে আপনি হাসির খোরাক, নষ্টের উদাহরণ। এমনই কিছু বিতর্কিত মন্তব্য চলে এসেছে মিথিলার টাইম লাইনে। এখন দেখা যাক মিথিলা পরবর্তীতে কোনো প্রতিক্রিয়া জানান কিনা। মিথিলার জনপ্রিয়তা ছিল আকাশচুম্বী, তার জনপ্রিয়তা অনেকটা কমে গেছে, এটা স্বীকার করতেই হবে। মিথিলার এই ভিডিওটি নিয়ে আপনাদের যদি কিছু বলার থাকে অবশ্যই কমেন্টস করে জানাবেন। তবে সবার কাছে অনুরোধ রইল, অবশ্যই কেউ গালি দিয়ে কথা বলবেন না। সবার আগে সত্য নিউজ পেতে মিডিয়া নিউজ বাংলাকে সাবস্ক্রাইব করুন।